দিল্লির নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি। শিহরিত রাজ্যবাসী, তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামির পানবাড়ি এলাকার 17 বছরের নাবালিকা গণধর্ষণের শিকার। পূর্ব পরিকল্পিতভাবে প্রণয়ের সম্পর্কে জড়িত রূপেশ সরকারের সাথে বেড়াতে গেলে বাড়ি ফেরার পথে কাশেম মিয়া, জেহেদ মিয়া সহ আরো 3 জন নরপিশাজের পাশবিক লালসার শিকার সেই অসহায় 17 বছরের জনজাতি মেয়েটি। ভোগ করার পর রীতিমতো মেয়েটিকে নরখাদকরা ফেলে দেয় রাস্তায়। সেই দিন ছোট্ট পার্বত্য রাজ্য সাক্ষী থাকলো আরও এক নির্ভয়ার আর্তনাদে। যথারীতি পুলিশ প্রশাসন পরবর্তী সময় তদন্ত শুরু করলেও সব কয়জন ধর্ষক এখনো গ্রেপ্তার করতে পারেনি আরক্ষা বাহিনী। আজ শিশু সুরক্ষার চেয়ারপারসন নীলিমা ঘোষ ও তার পুরো টিম মেয়েটির পরিবারের সাথে কথা বলেন, দেখা করেন এবং আসামিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেন। এখন শুধু সময়ের অপেক্ষা, রাজ্যের নির্ভয়া কবে তার ন্যায্য বিচার পাবে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। কিভাবে সাহায্য করা যায়, যার কলঙ্ক তো হয়েছে হয়েছে, তারপরেও যদি কোনো সাহায্য যদি করা যায়, এবং আমি যতটুকু জানলাম যে প্রতিবেশীরা ওকে অনেকটা টিটকারিমূলক কথাবার্তা বলছে যে কলঙ্ক, সেখানেও যাতে থানার সাহায্য করে এটা আমি দেখব, এবং একটা সরকারি সহায়তা যদি কোনো রকম পায় তারা, একটা ব্যবস্থা আছে বলে আমি জানি, সেটা আজকেই আমি কথা বলে ওদেরকে একটা সাহায্য করার জন্য এই ফ্যামিলিটাকে আমি চেষ্টা করব। আজ সরকারি কোনো সহায়তা পায়নি, যদি এর চেয়ে বেশি ছোটো হতো তাহলে আমি চিন্তা করতাম যে এটা হোমে টুমে দেওয়া যায় কি না। তো এখন স্কুলে যখন পড়াশোনা করছে আর এখন লকডাউন চলছে, সেখানে তো হোমের ব্যাপারটাও ঠিক মতো এখন করা যাবে না, তো এখন বাড়িতেই থাকো, কিন্তু ওই সরকারি কোনো সাহায্য পায় কি না এটাই আমি দেখব। আসামি যারা অভিযুক্ত রয়েছে তাদের কি রকম ব্যবস্থা চাইছেন আপনি? তা যারা অভিযুক্ত আছে তারা 3 জন হয়তো জেলে আছে, 2 জনকে পাওয়া যাচ্ছে না, বলা তো প্রবাবলি ওরা বাংলাদেশে নেমে গেছে, কিন্তু আমাদের কমিশনের তরফ থেকে মানে প্রচণ্ডভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আমি আবেদন রাখছি সবার মাধ্যমে, সবাইকে জানাচ্ছি যে আগামী দিনে যে এই ধরনের যে নক্কারজনক ঘটনাগুলি ঘটছে, অ্যাকচুয়ালি বর্তমান যে সরকারটা সে সহানুভূতিশীল এবং সহনশীল, এই জন্য আগে কোনো দিনও এরকম শোনাই গেছে না, কিন্তু এখন দিনের পর দিন সব কিছু আমাদের সঙ্গে সঙ্গে খবর আসে এটাই। আর থানার পুলিশ যে কাজ করে না তাও না, কোনো কোনো জায়গার মধ্যে তারা একটু গাফিলতি করে, সেখানেও আমি আজকে কথা বলবো, এবং এই যে লোকগুলো এটা পক্সো ধারা কোন ধারাতে কী করেছে না করেছে সেটাও আজকে আমি থানায় কথা বলে জেনে নেব আপনাদের মাধ্যমে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এগুলি অ্যাকচুয়ালি এগুলি উত্তরণের জন্য আমরা প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই যে পশুকেও হার মানায় যে যে ঘটনাগুলি আমাদের চোখের সামনে আসছে এগুলির জন্য অনেকটাই দুঃখজনক বলে আমার ধারণা। আজকে এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, সেখানে হচ্ছে আসামবাড়ির অন্তর্গত জায়গাটার নাম জানি কি, পানবাড়িতে একটা ঘটনা, একটা গ্যাংরেপ হয়েছিল কয়েকদিন আগে, যেমন কি চাকমাঘাটে ইকো পার্কে নিয়ে গেছে রূপেশ বলে একটা ছেলে, সেখানে নিয়ে তার যা যা মনস্কামনা ছিল সেগুলি শেষ করে তারপরে ওকে রাস্তায় ছেড়ে দেয়। তো রাস্তায় ছেড়ে দেওয়ার পরে মুসলিম একটা অটো ড্রাইভার এগিয়ে আসে যে ওকে তোমাকে আমি পৌঁছে দেব, সেই কথা বলে তারা 3 জন ছিল, ড্রাইভার একজন আর রূপেশ একজন, 5 জন। তো রূপেশের কাজ শেষ, রূপেশ শেষ এখান থেকে, তারপরে মেয়েটাকে নিয়ে চাকমাঘাট, মোস্ট প্রবাবলি চাকমাঘাটে খাসিয়ামঙ্গলে নিয়ে একটা গ্যাংরেপ হয় সেখান থেকে, পরবর্তী সময়ে আবার রূপেশও ওইখানে। তার মানে আমি যতটুকু শুনলাম বুঝলাম যে এটা একটা প্রি প্ল্যানিং করেই এটা করা হয়েছে, তারা খুব নিডি, বাবা নেই মেয়েটার, মা শুধু দিনমজুরের কাজ করছে। তো সেখানে বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি আজকে থানায় আরেকটা ঘটনাও ছিল, সেটা কৃষ্ণপুর 29 কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত ছিল।